শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং শীর্ষে রয়েছে আমি রহমান। দর্শক শুভ সকাল, লাবণ্য তোমাকে তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি ভেবেছিলাম তুমি প্রশ্ন করবে, আমিও তোমার প্রশ্নের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমাদের উত্তর হয়তো একই হবে, কারণ আমরা দুজনেই ভালো আছি। রাঙা সকালে যখনই আসি তখনই ভালো লাগে এবং সফল অতিথিদের সাথে কথা বলি, তাদের জীবনের গল্প শুনি, আমরা অনুপ্রাণিত হই এবং দর্শক আপনারাও নিশ্চয়ই উপভোগ করেন। এবং আজকে আমাদের মাঝে প্রথম ঘন্টায় আছেন অতিরিক্ত পুলিশ সুপার ডিআইজি রেঞ্জ ময়মনসিংহ মাহমুদা আফরোজ লাকি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। যে ফুলের সাথে ম্যাচ করে যে শাড়ি পরে আসবেন সেটা তো ভাবিনি। আসলে সকালটা তো সুন্দর একটা সকাল হয়, সুন্দর একটা সূর্য ওঠে, তো মনে হলো যে ওই রকম একটা সূর্যের আভা দেখতে সবার ভালো লাগবে। অবশ্যই আপনাকে দেখতে আমাদের খুবই ভালো লাগছে এবং সেই সাথে আপনার সম্পর্কে যতটুকু জেনেছি সেগুলো জেনেও খুব ভালো লেগেছে। আজকে আপনার মুখ থেকে সেসব গল্প আমরা শুনবো, একদম জন্ম ছোটবেলা সেগুলো দিয়ে আসলে গল্প শুরু করি। জি জি। কোথায় জন্ম, কোথায় বেড়ে ওঠা? আসলে আমি ঢাকাতেই জন্ম। আমার যদিও আমার পৈতৃক বাড়ি পুরাতন বাড়ি হচ্ছে শরীয়তপুরে, কিন্তু আমার জন্ম ঢাকাতে, ঢাকায় পুরান ঢাকাতেই বলতে পারেন, আজিমপুর এলাকায় আমার জন্ম। এবং বেড়ে ওঠাটা আসলে ওই আজিমপুরেই, আমি পড়াশোনা করেছি আজিমপুরে অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজে, সেখান থেকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়। একেবারে পুরোপুরি একটা পরিচিত ছোট্ট একটা পরিবেশেই আমার বেড়ে ওঠা। কেমন ছিল দিনগুলো একটু যদি পুরান ঢাকায় যখন ছোটবেলায় আপনি দেখেছেন, কি দেখেছেন সে সময়টা একটু শুনব। পুরান ঢাকার একটা টাচ থাকলেও আমাদের আজিমপুরটা কিন্তু বেশ একটু আধুনিকও বলা যায়, কারণ আজিমপুরে হচ্ছে সব সরকারি কর্মকর্তাদের বাসভবনগুলো আছে। তো ওখানে আমার সাথে যারা পড়াশোনা করেছে স্কুলে, প্রথম আমি ভর্তি হই একদম শুরুতে লেডিস ক্লাব স্কুলে, ওখানে হচ্ছে গিয়ে সব দেখা গেছে যে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের ওয়াইফরা ওখানে আমাদের ক্লাস নিতেন, সুন্দর সুন্দর মিসরা আমাদের ক্লাস নিতেন, সুন্দর সুন্দর করে গান ছড়া শেখাতেন। এরপরে যখন অগ্রণী স্কুলে ভর্তি হলাম, সেখানেও পেলাম সব আমার বেশিরভাগ বান্ধবী যারা, ওটা একটা গার্লস স্কুল, তো ওদের আসলে বেশিরভাগেরই বাবা বা মা সরকারি কর্মকর্তা ছিল। তো ছোটবেলা থেকে আমি আসলে এখন যে প্রফেশনে এসেছি এইটা মোটামুটি মানে এই জিনিসটা দেখা হয়েছে এবং তখন থেকে আসলে এই জায়গাটাতে আসার একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। আর ছোটবেলা স্কুলে গান করতাম, নাচ করতাম, আমাদের যে ম্যাডাম ছিলেন টুলুয়াপা, টুলুয়াপা আমাদেরকে মাঝে মাঝে বকা দিতেন, কিন্তু সেই টুলুয়াপাকে আমরা এত ভালোবাসতাম। আমার যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো তখন ট্রাই করছিলাম বিকারণ এসএস স্কুলের জন্য, কলেজের জন্য ফর্ম কিনে নিয়ে আসছি, হলিক্রসের জন্য ফর্ম কিনে নিয়ে আসছি, তো আপার সাথে দেখা হয়ে গেল পথে, বললেন যে আমাদের অগ্রণী কলেজটা নতুন, বললেন যে তোরা যদি সব চলে যাস তাহলে আমি কলেজ চালাবো কি দিয়ে। এত ইমোশনাল হয়ে গেলাম, সাথে সাথে মাকে বললাম যে যাচ্ছি না কোথাও, আপা বলেছে আপার কলেজেই পড়বো, এইভাবে এইখানেই থেকে গেলাম। তো এইভাবে মিলেমিশে ওই জায়গাটাতেই যেন আমরা বড় হয়েছি। আর বাবার আমরা তিন মেয়ে ছিলাম, তো কোনো ভাই নেই? না, আমাদের কোনো ভাই নেই। বাবার অবস্থান? আমি বড়। আচ্ছা, তার মানে সবচেয়ে আদরের? হ্যাঁ, সবচেয়ে আদরের, বাবা মা নানা নানি দাদা দাদি সবার আদরের। আচ্ছা। তো বাবা সেনা কল্যাণ সংস্থায় চাকরি করতেন। আচ্ছা। মা গৃহিণী ছিলেন, আমাদেরকে নিয়েই ছিলেন, তো বাবা তো সময় কম দিতে পারতেন, মাকেই পেয়েছি, শাসন করা আবদার করা সবকিছু মায়ের কাছেই ছিল। বাবা বেড়াতে নিয়ে যেতেন, তো বেশিরভাগ সময় বৃহস্পতিবার দিন বাপি বেড়াতে নিয়ে যেতেন, কোনো দিন চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াতে, কখনো বা পার্কে ঘুরতে, তো এই জন্য বৃহস্পতিবারটা খুব আনন্দের হতো। অপেক্ষা করা হতো যে বৃহস্পতিবার। আর ওই যে আমরা পড়েছি না মাঠের পারে দূরের দেশ, তো মনে পড়ে এখন যে আমিও যখন ছোট ছিলাম বাপি আজিমপুর থেকে যদি এই কাঁটাবন নিয়ে যেতেন বা হচ্ছে গিয়ে এলিফেন্ট রোড নিয়ে যেতেন, ওইটাই মনে হতো যে কত দূরের একটা দেশে যেন যাচ্ছি বাপির সাথে, তো খুব ভালো লাগতো, মনে হতো যে অনেক দূরে চলে আসছি, এই ধরনের একটা ফিলিংস হতো। এখন যখন ওই মানে ছোটবেলায় একটু বড় হয়ে যখন অপুর গল্পগুলো পড়তাম তখন মনে হতো যে হ্যাঁ, আমারও তো এরকম মনে হতো যে একটু বাড়ি থেকে দূরে গিয়েই মনে হতো যে অনেক দূরে চলে গেছি, আরেকটা কোনো দেশে, আরেকটা কোনো রাজ্যে। আপনি গল্পগুলো বলছেন কিন্তু মনে হচ্ছে একেবারেই আপনি ছোটবেলায় ফিরে গেছেন, এবং আমরাও আমাদেরও শুনতে খুব ভালো লাগছে। অবশ্যই। তো আমরা আরও শুনবো ছোটবেলার গল্প, কিন্তু আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই।
দর্শক আজ আমাদের অতিথি মাহমুদা আফরোজ লাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চ শিক্ষা শেষ করে তিনি যোগ দেন নারায়ণগঞ্জে সহকারী জজ হিসেবে। তিনি ছিলেন নারায়ণগঞ্জের প্রথম নারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চ্যালেঞ্জিং কিছু করা এবং সরাসরি মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছে থেকে তিনি যোগ দেন বাংলাদেশ পুলিশে। 2010 সালে বিসিএস উত্তীর্ণ হয়ে এএসপি হিসেবে যোগ দেন পুলিশে। সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ে ব্যাচের সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রথম হয়ে তিনি লাভ করেন বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড। এরপর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ডিএমপি সদর দফতর এবং মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি মিরপুর বিভাগের দারুসালাম জোনে। তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন ডিআইজি রেঞ্জ ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে। রাজধানীর সর্বপ্রথম করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হওয়া টোলার বাগ ছিল এডিসি লাকির দায়িত্বাধীন। প্রথম থেকেই করোনা পরিস্থিতি মোকাবেলায় তার নেওয়া নানা উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। দর্শক এসব নিয়ে তার কাছ থেকে অবশ্যই জানতে চাইব আমরা, তবে তার ছোটবেলার গল্প ছিলাম, চলুন সেই গল্পে আবার ফিরে যাই। আজিমপুরে ছিলাম এবং বাবার কথা বলছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার ছিল স্বপ্নের মতো। তারপরে সেখান থেকে আপনার তো শৈশব কৈশোর পেরিয়ে আপনাকে কলেজ জীবনে পা রাখতে হয়েছিল, কোথায় পড়েছিলেন? কলেজ তো অগ্রণীতেই ছিলাম, এরপর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোন বিভাগে? আইন অনুষদে ছিলাম। আইনকে যে নির্বাচন করবেন এই ইচ্ছেটা আসলে কবে থেকে দেখেছিলেন? আসলে না, ছোটবেলা থেকে আমার হচ্ছে ওই আপনাদেরকে টেলিভিশনে দেখে দেখে ছোটবেলা মনে হতো হয় স্কুলে টিচার হব, সুন্দর করে শাড়ি পরে কাঁচের চুড়ি পরে টিপ পরে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াবো আর ওরা সবাই মিস মিস করে আনন্দ করবে। তারপর মনে হলো যে না, অন্য কিছু করব। কিন্তু বাবা মার ইচ্ছা ছিল ডাক্তার হব, সব বাবা মার যেটা হয়, তো আমার বাবা মারও ইচ্ছা ছিল ডাক্তার হব। কিন্তু আমার আসলে ডাক্তারিতে কেন যেন যাওয়া হয়নি, আমার হচ্ছে গিয়ে ওই একটা পর্যায়ে গিয়ে ইচ্ছে হলো যে আমি সরকারি কর্মকর্তাই হব। যেটা বললাম যে ওই কিছু বন্ধু বান্ধব ওদের সাথে যখন মেলামেশা করতাম, ওদের বাসায় যেতাম, পরিবেশটা দেখে ওটাই ভালো লাগতো, ওটা আমাকে অ্যাট্রাক্ট করতো। তো যখন আমি হচ্ছে এখানে গেলাম, হচ্ছে আমি তো সায়েন্সে ছিলাম ডাক্তার হওয়ার কথা, সেখান থেকে আমি হচ্ছে বিভাগ পরিবর্তন করে লয়ে গেলাম। তো লয়ে যখন গেলাম তখনও আমি সাবজেক্ট লটা দিই নাই, বোকা ছিলাম একটু। ইউনিভার্সিটিতে ভর্তির বয়স, ওই বয়সে এখনকার বাচ্চা কাচ্চারা যেমন বুঝে, আমার হয়তোবা বা আমাদের সময় আমাদেরই হয়তোবা এত বোধ ছিল না সাবজেক্ট চয়েসের ব্যাপারটা। আমি গিয়ে সেখানে পছন্দ করে বসলাম লোক প্রশাসন। দেখলাম যে লোক প্রশাসন, এখানে প্রশাসন শব্দটা আছে, মাথায় ঢুকলো এটা পড়লেই আমি হচ্ছে প্রশাসনে চাকরি পেয়ে যাব। তা আমাকে ওখানে স্যাররা বললেন যে তুমি আরও ভালো সাবজেক্ট পাবে, তুমি কেন লোক প্রশাসন দেখছো? তো আমি বললাম যে আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমি লোক প্রশাসনে পড়বো। একদম পুরো মিথ্যা একটা কথা আমি সেখানে বলে দিলাম। তারপরে যেটা হলো, বাসায় আসার পরে বাবার বকা খেলাম। বাবা বললেন যে ওইখানে এই এই সাবজেক্ট ছিল, তুমি দাওনি কেন? পরে বললেন যে ঠিক আছে, তাহলে আমার সিরিয়ালটা এমনিতে বেশ কাছে সামনে ছিল, তখন বাবা বললেন যে আচ্ছা এরপরে যখন চেঞ্জ করার সুযোগ আসবে তুমি মাইগ্রেট করে লতে চলে যাবে। তখন আমি বললাম যে আসলে কোর্টে কষ্ট অনেক কাজ করা, আমি কোর্টে কাজ করতে চাচ্ছি না। বাপি বললেন যে না, তুমি যদি লতে পড়ো আর অনেক কিছু করার আছে। সেইভাবে আমার আসলে লতে চলে আসা। আচ্ছা, তারপর কেমন শুরু হলোটা, কেমন বিশ্ববিদ্যালয় জীবন? বিশ্ববিদ্যালয় জীবনটা ভালো ছিল। আমাদের ওই সময়টায় খুব মানে উত্তাল রাজনৈতিক একটা অস্থিতিশীল অবস্থা ছিল। কোন সময়? এটা হচ্ছে 2001 থেকে 2005, পুরো সময়টায় আমরা বিভিন্ন রকম পট পরিবর্তন দেখেছি মানে ইউনিভার্সিটিতে, এবং মাঝে মাঝে হচ্ছে আন্দোলন হতো, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেত। আমার মনে আছে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আমরা একটা বছর আমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষা, চারটা পরীক্ষা, সেই চারটা পরীক্ষা দিয়েছিলাম বোধহয় আমরা 3 মাস বা 4 মাস ধরে, মানে একটা পরীক্ষা দিতে গেলাম, গিয়ে আমরা যখন উঠলাম পরীক্ষার হলে তখন শুনলাম আজকে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা বন্ধ হয়ে গেছে, আবার ফিরে আসা। আর ফিরে আসা মানে তো তখন আর বাসায় ফেরে না, সেটা তো আনন্দের বিষয়, পরীক্ষা বন্ধ হয়ে গেছে, বান্ধবীদের নিয়ে সুন্দর করে ওইখানেই ব্যাগের মধ্যে যা আছে সাজুগুজু করে তাড়াতাড়ি কোথাও বের হয়ে যাওয়া, হয়তো বা নিউ মার্কেটেই যাওয়া, ফুচকা খাওয়া বান্ধবীদের সাথে, কিন্তু সেইটাই তো অনেক আনন্দের ওই বয়সে। সেইরকম তারপরে দেখা গেল হুমায়ুন আহমেদের একটা মুভি চলে আসছে, তো পরীক্ষা হচ্ছে না তো সমস্যা কোথায়, সবাই মিলে চলে গেলাম সিনেমা হলে, গিয়ে হুমায়ুন আহমেদের মুভি দেখছি। তো এইভাবেই আসলে ইউনিভার্সিটিটা খুব আনন্দের একটা সময় কেটে যায়। যেহেতু আইন বিভাগে পড়তে চাননি, বাবার ইচ্ছাতেই অনেকটা আসলে পড়া বা তখন আসলে বুঝতে না পারাটা, তো কেমন সেই সময় পড়াশোনা কেমন লাগছিল? পড়াশোনাটা আসলে
ইউনিভার্সিটিতে প্রথম দিকে বুঝেই উঠি নাই যে পড়াশোনা যে এত করতে হয়। তো যখন বুঝলাম তখন আসলে অনেক সময় পার হয়ে গেছে, মানে আমি বলতে চাচ্ছি যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের দিকে এসে তখন আমরা সিরিয়াস হলাম। তো আমার মনে হয় এটা ভুল, আসলে সবারই প্রথম থেকেই সিরিয়াস হওয়া উচিত। তো তার জন্য অবশ্য এখন আর মনে হয় না খুব বেশি ক্ষতি আমাদের হয়েছে, তবে আগামী প্রজন্মের যারা আছে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে শুরু থেকেই সিরিয়াসলি নেওয়া উচিত। আচ্ছা, তো বাবার ইচ্ছেতে আপনি পড়াশোনা করলেন এবং আপনার অতটা ইচ্ছে ছিল না, এবং আপনি যেটা বলছিলেন যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে সিরিয়াস হলেন। সিরিয়াস হলেন মানে কি, মানে আপনি আইন বিভাগের প্রেমে পড়লেন কবে আসলে? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার প্রেমটা আসলে ওই যে লাভ এট ফার্স্ট সাইট না, যেহেতু বাবা মা জোর করে ধরে আর কি ভালোবাসা তৈরি করে দিয়েছে, তারপর সংসার হলো, তারপরে সংসারটা আসলে সুখেরই ছিল। ইউনিভার্সিটি ছাড়তে হবে বা যখন ছাড়লাম তখন তো ভীষণ কষ্ট হতো, এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পথ দিয়ে যদি আসতে হয়, যেমন আজকে সকালেই আসছিলাম, তো আমি নিউ মার্কেট দিয়ে আসতে পারতাম মাছরাঙ্গা টেলিভিশনে, কিন্তু আমি আসলাম কিন্তু সেই ইউনিভার্সিটির ভিতর দিয়ে, বললাম যে এই দিক দিয়ে যান। কারণ হচ্ছে কি, ওই জায়গাটাতে ঢুকতে পারলেই যে সব সেই মানে এক ধরনের নস্টালজিক হয়ে যায় আর সব মনে পড়তে থাকে, অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা, এবং এই ভালোবাসার আসলে কোনো শেষ নাই, মনে হয় একদম শেষ দিন পর্যন্ত এরকম ভালো লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুনলেই সাথে সাথে কানটা খারাপ হয়ে যায় যে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জানতে ইচ্ছে করে। তার মানে সেই সময় যে সংসার শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেটি এখনো চলছে। আমার তো আগে থেকেই একটা টার্গেট ছিল যে আমার হচ্ছে সরকারি চাকুরি করতে হবে, আর আমার না পুলিশের প্রতি একটা প্যাশন ছিল বলতে পারেন। ছোটোবেলায় কিছু বন্ধু বান্ধব, ওই যেটা বললাম যে ওদের ফ্যামিলি দেখে দেখে কেন যেন ইউনিফর্ম, পুলিশের যে এই যে একটা ডিসিপ্লিনড কিছু ব্যাপার আছে না আমাদের, যেমন সিনিয়র অফিসার আসলে সবাই স্যালিউট করে, আমরাও আমাদের সিনিয়রদের দেখলেই স্যালিউট করি, দাঁড়িয়ে যাচ্ছি, তো সব কিছুর মধ্যে কেমন একটা পশ একটা ভাব আমাকে এটা খুব আকর্ষণ করত। এবং আরেকটা বিষয় মনে করিয়ে দেয়, ছোটবেলা থেকে আপনার তিন গোয়েন্দা এবং শার্লক হোমসের প্রতি প্রচন্ড রকম আকর্ষণ ছিল। তিন গোয়েন্দা বই পড়তাম হচ্ছে, আমি এই গল্পটা বলতে চাচ্ছি, এসএসসি টেস্ট পরীক্ষা, পরীক্ষার আগে টেস্ট বইগুলো খুব মোটা হতো, তো সেই মোটা বইয়ের ভিতরে ছোট্ট একটা তিন গোয়েন্দা ঢুকিয়ে আমি পড়তাম। একদিন তো মানে আম্মু আসলেই বইটা উল্টে ফেলতাম, আম্মু এসে দেখতো টেস্ট পেপার পড়ছি, তো একদিন তো আম্মু ধরে ফেলল, এবং ধরার পরে আম্মু রাগ করে বললো তোর আর পড়ালেখাই করতে হবে না, সব পুড়িয়ে দিব। তো এই ছিল আমার অবস্থা, তিন গোয়েন্দা মনে হয় গোগ্রাসে গিলতাম। তো তখন থেকে তো আরও বেশি আগ্রহ ছিল যে এই ধরনের ইনভেস্টিগেশন করা, তথ্য বের করা, ঘটনা খুঁজে বের করা, তো এভাবেই পুলিশের দিকেই আগ্রহটা ছিল। কিন্তু যেহেতু লতে পড়াশোনা করলাম, সবাই জুডিশিয়ারিতে পরীক্ষা দেয়, সো জুডিশিয়ারিতে দিতে হলো, বা দিলাম, মন থেকেই দিলাম যে একটাই যে হবে, তখন তো বুঝে গেছি জীবন অনেক কঠিন, একটা চয়েস দিলে ওটাতেই যে হয়ে যাবে এমন তো না। তো জুডিশিয়ারিতে দেওয়ার পরে জুডিশিয়ারিতে যখন হলো তখন নারায়ণগঞ্জে জয়েন করলাম। নারায়ণগঞ্জে যেদিন জয়েন করতে যাই সেদিন আমার বাবা আমার সাথে গিয়েছিল, বাপি আমাকে প্রথম দিন নিয়ে যায় নারায়ণগঞ্জ। এটা কত সালের ঘটনা? এটা 2010 সালের 17 জানুয়ারি। তার প্রথম পেশাগত জীবনে বাবার হাত ধরে আপনি পা রেখেছিলেন, তারপরে? তো আসলে জুডিশিয়ারিতে গিয়ে কাজ করতে গিয়ে জুডিশিয়ারিরও প্রেমে পড়ে গেলাম, আমি বোধহয় একটু বেশি প্রেমিক। তো জুডিশিয়ারি যখন ছাড়বো তখন খুব মায়া হচ্ছিল, ওই যে মামলার যে নথিগুলো প্রতিদিন জজ সাহেবরা যেগুলো উল্টান, ওই মা নথিগুলোকেই কেমন নিজের সন্তানের মতো মনে হচ্ছিল, যে ওগুলো ছেড়ে চলে যাচ্ছি, মনটা খারাপ খারাপ লাগছিল। কিন্তু আসলে আমার তো অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে আমি পুলিশে যাব। সেখানে কত বছর কাজ করা হয়েছে? জুডিশিয়ারিতে আমি এক বছরই ছিলাম। এক বছর, আচ্ছা। তখনই আমি বিসিএসও দিয়েছিলাম, জুডিশিয়ারিতেও পরীক্ষা দিয়েছিলাম। জুডিশিয়ারিতে আগে জবটা হয়ে যাওয়ার কারণে ওখানে জয়েন করি, এবং তারপরে বিসিএসের রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পর বাসায় কেউ খুশি হলো না, কারণ আপনারাও ভাববেন যে একজনের জজ হয়েছে, বিচারক হয়েছে, এটা তো আসলে খুব সম্মানজনক, তো সেইখান থেকে সে পুলিশে চলে আসবে এটা তো বাবা মা মানতেই পারছিল না। এবং আমার বিচারক যারা আমার কলিগ ছিলেন তারাও মজা করে বলতেন যে এরপর আপনাকে এনে আমরা কোর্টে দাঁড় করিয়ে রাখবো, মজা করে বলতেন। তো আমার যেহেতু একটু এই দিকে আগ্রহ ছিল, মানে ওই যে আমি আসলে বাইরে কাজ করতে সবার সাথে মিশতে খুব পছন্দ করি, তো এই জন্য আমার মনে হয়েছিল যে না, আমি এখানে ঠিক আছে ভালো করছি, ভালো লাগছে, কিন্তু আসলে আমার জায়গা ওইটা, তো সেই জন্যই আবার এখানে চলে আসা। আচ্ছা, সেটি কবে? সেটা 2010 সালেরই ডিসেম্বরের 1 তারিখে আমরা জয়েন করলাম বিসিএসে। যোগদান করার পরে যেটা হলো যে 2010 সালের 10 ডিসেম্বর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো সারদা পুলিশ একাডেমি। তো সেখানে যাওয়ার পরে বুঝলাম
কত ধানে কত চাল। একটু শুনে ধানের শুরুটা কিভাবে? ধানের শুরুটাই আসলে খুব মজার। মানে আমাদেরকে বলা হলো যে স্যার আগামীকাল আপনাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আপনাদেরকে পুরো সারদা একাডেমিটা ঘুরিয়ে দেখানো হবে। তো আমরা সবাই খুব খুশি, ওরিয়েন্টেশন মানেই আমরা সাজগোজ করে সুন্দর করে তারপরে যাব। তো বললো যে ওরিয়েন্টেশন হবে পুরো ইউনিফর্মে। তো ইউনিফর্মে ওরিয়েন্টেশনটা করে আসলাম, একদম পুরোপুরি মানে পিন ড্রপ সাইলেন্স একটা অবস্থা। সেখানে স্যাররা বক্তব্য দিলেন, আমাদের কী কী করতে হবে আগামী বছরগুলোতে এগুলো সব বললেন। শুনে টুনে আমরা বেরিয়ে আসলাম যে এখন তো তাহলে ভালো, আমরা এখন সারদা একাডেমিটা ঘুরে দেখব, মানে সেই পার্ক পার্ক ঘুরে বেড়ানোর মতো। বললেন যে স্যার আপনারা রুমে গিয়ে সবাই মেয়েরা সাদা শার্ট সাদা ফুল প্যান্ট পরে আসেন। তো আমরা সবাই ওইভাবে রেডি হয়ে আসলাম। তো বের হয়ে আসলাম, আসার পরে আমাদের সব ছেলে কলিগদের সাথে দেখা হলো। তো দেখা যখন হলো তখন দেখি যে ওরাও আমাদের দিকে তাকাতে পারছে না, আমরাও ওদের দিকে তাকাতে পারছি না, কেমন সবাই লজ্জা পাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে আমরা তো সাদা শার্ট সাদা ফুল প্যান্ট পরে আসছি, আমাদের এই সবগুলো কলিগ যাদেরকে আমরা গত কয়েকদিন স্যুট টাই পরা দেখেছি আমাদের সামনে, তারা সবাই এসছে সাদা শার্ট এবং একটা সাদা হাফ প্যান্ট পরে। আচ্ছা, তারপরে আমাদেরকে লাইন করে দাঁড় করানো হলো, বললো এবার আমরা সারদা একাডেমি ঘুরে দেখব। তো ঘুরে দেখাটা কেমন? আমাদেরকে ওস্তাদজি বলি আমরা, যারা আমাদেরকে ট্রেনিং করায়, তো ওস্তাদজি একজন অর্ডার দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন এরকম যে দৌড়ে চল। তো আমরা সাথে সাথে দৌড় দিচ্ছি, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছি কারণ দৌড়ের অভ্যাস নেই। তারপরে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে স্যার এটা হচ্ছে সারদার শহীদ মিনার। এই দেখালো, দেখানো শেষ, বললো স্যার আবার দৌড়ে চল। আবার আমরা দৌড় দিচ্ছি, দৌড়ে আবার যাচ্ছি, আবার দৌড়ে দৌড়ে আরেকটা জায়গায় যাচ্ছে, গিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে সারদা পুলিশ একাডেমির হর্স রাইডিং স্কুল, মানে ওইখানে হচ্ছে হর্স রাইড করবো আমরা। আবার বলছে যে আবার সবাই সাবধান দৌড়ে চল, আবার দৌড়াচ্ছি। তো মানে ঘুরে বেড়ানো মানেও যে শুধু দৌড়ানো আর থাম আর দেখ আবার দৌড়ানো, এই প্রথম জীবনে এরকম। ঘুরে বেড়ানোর পর আমরা যখন ফিরলাম আপু, রাতে সবার মোটামুটি হাড়গোড় সব মনে হচ্ছে জোড়ায় জোড়ায় এমন ব্যথা যে আমরা আর মুভ করতে পারবো না। এখন হাঁটতে গেলে সোজা হয়ে হাঁটতেও পারছি না আমরা, সব একদম মাইকেল জ্যাকসনের মতো বাঁকা তেরা হয়ে আমরা হাঁটছি। আচ্ছা, এটা ছিল প্রথম দিনের অভিজ্ঞতা। তারপরে কি হলো পরবর্তীতে, কেমন অভিজ্ঞতা? তারপরে তো প্রতিদিন আপু সকালে যখন আকাশে চাঁদ থাকে তখনও আমরা তখন মাঠে নামতাম, মানে সূর্য ওঠার আগেই আমরা নামতাম। তো আমরা নেমে তারপরে পিটি প্যারেড চলতো। প্রথম দুটো সব মাস খুব কঠিন গেছে। সেই কঠিন সময় কি কখনো এমন হয়েছে যে না থাক চলে আসি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হতো যে হাই কোথায় এলাম। তো ওই যে বাবা মা রাজি ছিল না, বাবা মার সাথে মোটামুটি একটু জেদ করেই যাওয়া, তো সেজন্যই আসলে এটাও ছিল জেদ ছিল যে না শেষ করেই যেতে হবে। ওই যে ক্যালেন্ডারের পাতার মধ্যে প্রতিদিন একটা করে তারিখ কাটতাম, কারণ আমাদের 365 দিন সারদায় থাকতে হবে, একটা করে দিন গেলেই মনে হতো যে কমছে, এক নম্বর। আর দুই নম্বর, এই গল্পটা আমি সবার জন্য এই জন্যই বলবো যে আমার মনে হয় যে সবাইকে আসলে এইভাবেই ভাবা উচিত। প্রথম দিকে দৌড়াতে খুব কষ্ট হতো, তিন বেলা দৌড় দিতে হতো ওই মাঠটাতে, পুরো এক মাইলের একটা মাঠ। তো তখন যেটা হতো যে একটু একটু করে আগাতাম, পুরোটা দৌড়ে যেতে পারতাম না, মাঝে থেমে যেতাম আমরা। ছেলেরা দৌড়ে যেত, মেয়েদের কষ্ট হতো। তো তখন যেটা হতো যে টার্গেট করতাম যে আজকে হচ্ছে কি আমাদের একটা জায়গা আছে অবস্টেকলস, ওইখানে হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো পার হওয়া শেখায়, যে আজকে অবস্টেকলস পর্যন্ত যাব, ওইটুকু যেতে পারলে আলহামদুলিল্লাহ। পরের দিন আবার টার্গেট করতাম যে না আজকে ওই হর্স রাইডিং স্কুল পর্যন্ত যেতে হবে দৌড়ে, আর তার আগে কোনো মতেই ছাড়বো না, যদি দম বের হয়ে যায় বের হয়ে যাবে, কিন্তু ওইটুকু যাবো। তো ওইভাবে যেতাম, তারপরে চিন্তা করতাম না এরপরে গ্যালারি পর্যন্ত যাব, মানে পুরোটা মাঠ এইভাবে টার্গেট করে নিয়ে নিয়ে আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে পার হতাম। তো দুই তিন মাস পরে এমন হলো যে পুরো মাঠ দৌড়াতে পারছি, আর যখন আমরা সারদা ছেড়ে আসব তখন দৌড়ানোটাও একটা আনন্দের কাজ ছিল, ভীষণ ভালো লাগতো। মানে মনে হতো যে এই দৌড়টা থেমে যাবে কয়েকদিন পর, এটা ভাবে আবার তখন কষ্ট হতো, বেশ ভালো লাগতো। অভ্যাসের মধ্যে দিয়ে চলে গেল। তার মানে যেসব জায়গায় জড়তা ছিল কিংবা যেসব জায়গায় বাধা ছিল, আপনি ছোট 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 করে আপনি সেগুলো অতিক্রম করেছেন এবং একসময় সেগুলোকে আত্মস্থ করে আয়ত্ত করে নিয়েছেন এবং সেটি পরবর্তীতে আপনার ভালো লাগার জায়গায় পরিণত হয়েছিল। আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই তাই, যেই জায়গাগুলোতে আমাদের কষ্ট আসে প্রতিবন্ধকতা আসে, আমরা হতাশ না হয়ে যদি একটু একটু করে ভাগ করে করে একটু আগাই করে আগাই, তাহলে হয়তো আমরা সবাই সফল হব। এবং সেই সময় মনে হয় আরও একটা ভালো লাগার বিষয় আপনার জন্য ছিল, এবং সব প্রশিক্ষণার্থীদের মধ্যে আপনি প্রথম হয়েছিলেন। জি আপু, তখন তো অবশ্যই আরও বেশি ভালো লাগা ছিল। একটু শুনি সেটা।
এটা হচ্ছে শারদায় আমরা এক বছর ট্রেনিং করি। ট্রেনিংয়ে আমাদের পড়াশোনা করতে হয়, সেখানে আমাদের একটা মাস্টার্স ডিগ্রিও দেওয়া হয়, এমপিএস বলে, মাস্টার ইন পুলিশ সায়েন্স, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ওটা হয়, পাশাপাশি হচ্ছে যে এই যে কাজগুলো আমরা করছি, প্যারেড, দৌড়, তারপর বিভিন্ন অবস্টেকলস পার হচ্ছে, এগুলো সবগুলোর উপরেই পরীক্ষা হয়। তো সব মিলিয়ে আমি আমাদের ব্যাচে প্রথম হয়েছিলাম। তো প্রথম হলাম, এটা যখন আমাদের প্রিন্সিপাল স্যার জানালেন অবশ্যই ভালো লাগলো। আমি আমাদের যেটা হয় হাফ ইয়ারলি পরীক্ষা, তখনই প্রথম হয়েছিলাম। তো আমি যখন প্রথম হই, তখন আমার দেখা হলে একজনের সাথে, উনি আমার বাবার বন্ধু এবং আমাদের বর্তমানে কুমিল্লা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার, স্যার আমাকে বললেন যে তুমি তো মুক্তিযুদ্ধ করনি, তোমার মনে সবসময় এই চিন্তাটা থাকে, এইটাই তোমার এক বছরের মুক্তিযুদ্ধ, যখন যেই কাজটা কঠিন মনে করবা সেইটাই মুক্তিযুদ্ধ, তো তুমি ওইখানে ফাইট করো, তুমি পারবে। তো ওই কথাটা আমাকে খুব ইন্সপায়ার্ড করলো যে আসলেই আমরা যে যখন যেই কাজটা করি সেইটাই আমার জন্য যুদ্ধ, আর সেই যুদ্ধটাই জয় করতে হবে। তো তারপরে আমি ফার্স্ট হলাম, প্রিন্সিপাল স্যার জানালেন, খুব ভালো লাগলো। আমাদের যেদিন পাসিং আউট হয়, পুরো একটা খুব একটা বড় একটা অনুষ্ঠান হয়, প্রধানমন্ত্রী আসেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আসলেন। তা আমি প্যারেড করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন গেলাম অ্যাওয়ার্ডটা নিতে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এই লাকির নাম সার্থক হয়েছে। তো এই কথাটা শুনে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার সময় যেটা নিয়ম, যে আমরা তো খুব ডিসিপ্লিন ওয়েতে অ্যাওয়ার্ডটা নিয়ে আসবো এবং কাঠখড়টা একদম শক্ত মুখে আমরা অ্যাওয়ার্ডটা নিয়ে আসবো, কিন্তু আমার ক্ষেত্রে এখানেও একটা ব্যতিক্রম। যখনই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দেখেছো মেয়েটা প্রথম হয়েছে, কত ভালো লাগে মেয়েরা এরকম ভালো করলে, লাকি নামটা সার্থক হলো, সাথে সাথে যেটা হলো আমার মুখে একটা হাসি চলে আসলো। এবং এইটাই পরদিন পত্রিকায় ছবিতে আসলো যে মাননীয় প্রধানমন্ত্রী পাসিং আউট প্যারেডে গিয়েছিলেন এবং সেখানে পুরস্কার দিয়েছেন, এবং আমার এই ছবিটা। এই ছবিটা দেখে পরদিন আমাকে প্রিন্সিপাল স্যার বললেন যে চাকরি কি থাকে প্যারেড করতে করতে মুখে হাসি এলে? মানে স্যারও হাসতে হাসতেই বললেন, সবাই খুব খুশি ছিল, কারণ ওই 100 বছরের ইতিহাসে আমি প্রথম মহিলা ছিলাম যে কিনা ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম বেস্ট একাডেমিক। আপনার জন্য খুব চমৎকার এক স্মৃতি বলতে পারি প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া। তো ওই সময়টা একটু পরিবারের অনুভূতিটাও জানতে চাইবো, যেখানে আসলে পরিবার একটা সময় আপনি পুলিশে জয়েন করবে এটা চাইতো না, তো পরবর্তীতে আপনি এমন একটা স্মৃতির মধ্যে দিয়ে পার করেছেন, এমন এক সফলতা অর্জন করেছেন, কেমন অনুভূতি ছিল পরিবারের? যখন আসলে আমি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, তখন তো বাবা মা সবাই খুব খুশি। বাবা মা তো দোয়া করতেন যে মেয়ে যখন গেছে মেয়ে ভালো করুক, তো বাবা মা সবাই খুব খুশি ছিলেন। আর একজন করে ফ্যামিলি মেম্বার সেখানে থাকতে পারে, আমার বাবা গেলেন ওখানে এবং প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দিলেন। তখন বাপির, যেহেতু বাপি সেনা কল্যাণ সংস্থায় ছিলেন, বাপির অনেক পরিচিত মানুষজন ওখানে ছিল। তো বাপিকে সবাই যখন বলছিল তোমার মেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে মাশাল্লাহ বা এরকম বলছিল, বাপি ভীষণ গর্ববোধ করছিলেন এবং খুব, মানে সেই দিন আমার মাথায় হাত দিয়ে বাপি খুব দোয়া করেছিলেন। আমি তো থেকে গেলাম, আমাদের সব প্রসিজিওর শেষ করে ফিরতে হবে, বাপিকে চলে আসতে হলো ঢাকায়। দোয়া করছিলেন বাপি, তখন খুব মানে খুব আবেগ ঘন একটা অবস্থা তৈরি হয়েছিল, বাপির চোখে জল চলে আসছিল, কারণ একটা বছর আমি বাপির কাছ থেকে, মায়ের কাছ থেকে দূরে ছিলাম। তো খুব ভালো লাগা ছিল একটা, বাবা মার মুখ উজ্জ্বল করতে তো সব ছেলেমেয়েরই ভালো লাগে। তাই একদম। এবং তারপরে কি হয়েছিল? প্রথম তো হলেন, কারণ এক সময় সাফল্য অর্জন করার থেকে সেটিকে ধরে রাখা আরো বেশি কঠিন হয়ে যায়। না, আমি সত্যিই লাকি, কারণ হচ্ছে গিয়ে আমি আসলে ওইরকম কোনো প্রতিবন্ধকতা পাইনি, বা যতটুকু প্রতিবন্ধকতা এসেছে আমি আমার সিনিয়র কলিগদের খুব সহযোগিতা পেয়েছি, আমার জুনিয়রদেরও আমি অনেক সহযোগিতা পেয়েছি, এবং আমার পথ চলাটা আল্লাহর রহমতে বেশ স্মুথ ছিল। অনেক চ্যালেঞ্জিং অনেক কাজ করতে হয়েছে, কিন্তু কখনো আমিও হার মানিনি এবং আমার কোনো বড় ধরনের কোনো সমস্যাও কোথাও হয়নি। তো এরপরে যেটা হলো আরেকটা বড় ঘটনা আমার জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমি 2015 সালে পিপিএম পেয়েছিলাম। তো পিপিএম যখন পেলাম তখনও প্রাইম মিনিস্টার আমাকে অ্যাওয়ার্ড দিলেন। তো সেইবারও যেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাওয়ার্ড পড়িয়ে দিচ্ছেন, আমাদের এইখানে ব্যাচটা লাগিয়ে দেন, তো ব্যাচটা লাগানোর সময় প্রাইম মিনিস্টার এখানে তো আমার নামটা থাকে দেখতে পান, আবার ওখানে ঘোষণা হচ্ছে, তখন প্রাইম মিনিস্টার বললেন যে লাকি তো দেখছি সত্যিই লাকি। তো আমিও বিশ্বাস করি যে আমি আসলেই লাকি। সেদিনও কি হাসি উপহার? সেদিনও মোটামুটি হাসি মুখেই ছিলাম। তো এই জিনিসটাও আমার সবসময়, এই গল্পটা আমার মনে পড়ে এবং আমি ওইভাবেই চিন্তা করি যে আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তো কিছু চড়াই উতরাই থাকবে, কিন্তু আমাদের সবাইকে হচ্ছে যেটা করা উচিত,
আমার মতে সেটা হচ্ছে যে আমার পজিটিভ কি কি গুণ আছে বা আমার স্ট্রেংথ কোন জায়গাগুলো সেগুলো খুঁজে বের করে সেই জায়গাগুলোকে পলিশ করা উচিত, সেই জায়গাগুলোতে আমাদের আগানো উচিত, তাহলে মনে হয় লাইফটা অনেক সহজ হয়ে যায়। আপনি যেটা বলছিলেন যে ছোট ছোট প্রতিবন্ধকতা এসেছিল এবং অনেক চ্যালেঞ্জের ভেতর দিক দিয়ে যেতে হয়েছে আপনাকে, একটু শুনবো বিস্তারিত, কারণ সেগুলো শুনলে আসলে বুঝতে পারবো যে কিভাবে সেগুলো অতিক্রম করেছেন। আসলে এখন তো আমরা অনেক সুন্দর একটা সময় পার করছি বলবো, যদিও করোনা মহামারী আছে কিন্তু তারপরও আমরা আমাদের যদি রাষ্ট্রীয় অবস্থার কথা বলি, রাজনৈতিক অবস্থার দিক থেকে অনেক ভালো আছি, কিন্তু আমরা যখন 2011 সালে আমরা যখন ডিএমপিতে যোগদান করলাম তখন থেকে একটা উত্তাল পরিবেশ ছিল, অনেকগুলো আন্দোলন আমাদেরকে মুখোমুখি হতে হয়েছে, বিভিন্ন জায়গায় বড় বড় বিভিন্ন অভিযান আমাদেরকে করতে হয়েছে, একটা সময় অনেক জঙ্গি সন্ত্রাস অনেক বেশি ছিল। আমি যেহেতু টিভিতে কাজ করেছি তো প্রথম দিকে এই কাজগুলোর সাথে আমাকে থাকতে হয়েছে, অনেক রাত আমি বাইরে কাটিয়েছি, অনেক বড় বড় অভিযানে আমাকে নেতৃত্ব দিতে হয়েছে, এগুলো একদিকে যেমন রিস্কি ছিল, অনেক সময় মানে জীবনের নিরাপত্তাহীনতাও ছিল, সেই সাথে আমার পুরো টিম নিয়ে আমি যখন অভিযানে যাচ্ছি তখন সেই টিমের নিরাপত্তা, টিমের সবার সুস্থভাবে ফিরে আসা, সঠিকভাবে অপারেশনটা তুলে আনা, এটাও খুব একটা মানে ওই মুহূর্তে তো অনেক বেশি চ্যালেঞ্জিং। তো এই কাজগুলো আমি করতে পেরেছি আমাদের আমার সিনিয়র স্যারদের, মানে আমি বলবো যে আমি কৃতজ্ঞ তাদের প্রতি, তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। বিশেষ কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা এই মুহূর্তে মনে পড়ছে কিনা যেটা আমাদের সাথে একটু শেয়ার করা যায়? একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে একটা মার্ডার কেস যেইটার জন্য আমি পরবর্তীতে এই পিপিএমটা মূলত পাই। তো ওই মার্ডার কেসটা যখন হলো ওই দিন হচ্ছে পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান থাকার কারণে, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটা অনুষ্ঠান করে, আমি ওটার উপস্থাপনায় ছিলাম, লাইভ হয় টেলিভিশনে, তো ওই জন্য আমি ওই দিন হচ্ছে গিয়ে ঠিক সময় মতো ওই অভিযানটা মানে যখন মার্ডারটা হয় ওখানে আমি পিওতে যেতে পারিনি। তো আমি পরে যখন অনুষ্ঠান থেকে ফিরে আসলাম তখন ডিসিজড যিনি মারা গেছেন তার ওয়াইফ এবং তার সন্তান আমার অফিসে আসে, তাদেরকে যখন দেখি, বাচ্চাটাকে দেখে একটা মেয়ে বাচ্চা, আমার ভীষণ মন খারাপ হয়, মানে শুধু মনে হতে থাকে যে আমি ওর জন্য কি করতে পারি। তখন মনে হয়েছিল যে আমার প্রথম দায়িত্ব হচ্ছে গিয়ে আমি তোর বাবা ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু আমি যেই জায়গাটাতে আছি সেখান থেকে যেটা সম্ভব সেটা হচ্ছে ওর বাবার, যাকে ওর বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আমি ঠিক মতো বিচার পর্যন্ত নিতে পারি। এবং ওই দিন আমি আমি কেঁদে ফেলেছিলাম, তো ওই মুহূর্তে আমি মনে মনে এই প্রতিজ্ঞাটা করি যে যত দ্রুত সম্ভব এটা আমার সারতে হবে, অভিযানটা করে আসামিগুলো ধরতে হবে। এবং ঘটনাটা ছিল একদম একটা ক্লুলেস মার্ডার, কোনো কিছুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো আল্লাহর রহমতে আমরা এক মাস হয়নি তার আগেই আমরা পুরো সবগুলো আসামি ধরে, যে গাড়িগুলো ব্যবহার হয়েছিল মার্ডার কেসের জন্য, গল্পটা অন্য একটা সময় আমি বলবো, গল্পটা খুবই ইন্টারেস্টিং, একটা সিনেমা বানানোর মতো গল্প। তো সব কিছু সারতে পেরেছিলাম খুব সুন্দরভাবে, একটা বৃষ্টির রাত ছিল, সারা রাত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, ওই অবস্থায় আমরা আসামি ধরছি ঘুরছি কাদা টাদা মেখে সারাদিন না খেয়ে, কিন্তু যখন সম্পূর্ণ কাজটা শেষ করলাম পরদিন সেই বেবিটা তার মায়ের সাথে আমার অফিসে এলো, তখন যে আমি একটা মানে একটা প্রশান্তি ছিল আমার মধ্যে, এটা আমি খুব ফিল করি। আমার মনে হয় যে এইটাও আমি খুব সৌভাগ্যবান যে এইরকম একটা স্যাটিসফ্যাকশন আমি সেই দিন উপভোগ করতে পেরেছিলাম। জি, এবং বলছিলেন যে উপস্থাপনার কথা, তার মানে উপস্থাপনার অভিজ্ঞতা আছে? আছে, টুকটাক কাজ করেছি। আমরা ঠিকঠাক ভাবে আজ আছি তো? আপনারা খুব ভালোভাবে আছেন, চমৎকার হচ্ছে। তো উপস্থাপনার জন্য তো উচ্চারণ এবং বাচনভঙ্গি আরো অনেক বিষয় প্রয়োজন, যেটি আমি শুরু থেকে আপনার খেয়াল করছিলাম আসলে। তো এটির জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া হয়েছে? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখন স্বরকল্পনের সাথে ছিলাম, এবং স্বরকল্পনে ওইটাও একটা খুব সুন্দর সময় আমরা কাটিয়েছি, অনেক অনুষ্ঠান করেছি তখন দলীয় একক। তার মানে লাবণ্য, আজকে তো আমরা তার কাছ থেকে আবৃত্তি শুনতেই পারি? নিশ্চয়ই, অনেকদিন প্র্যাকটিস নেই, অল্প একটু হতে পারে। জি অবশ্যই। আজকের যে সকাল, রাঙা সকাল, তো যখনই বলেন আবৃত্তির কথা তখনই মাথায় এলো রবি ঠাকুরের একটা কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। চমৎকার, অল্প একটু করছি। নিশ্চয়ই। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ,
রুধিয়া রাখিতে নারী। নাচের অভ্যেস ছিল, রবীন্দ্রনাথের দু একটা গানের সাথে করেছি, সেটাও করেছি যখন সারদা পর্যন্ত বা পরবর্তীতে আমরা ওই যে একটা বুনিয়াদি কোর্স করি আমরা সাভারে বিপিটিসিতে, ওখানে করেছি। কিন্তু এর পরে এখন প্রফেশনের সাথে যায় না, ওটা করি না। আমার মেয়ে নাচে, আমার মেয়ে মুনমুন আহমেদ আপার কাছে নাচ শিখছে, ওই যে মুজিব বর্ষ জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সেখানে প্রাইম মিনিস্টারের সামনে নেচেছে, তা আমি খুব গর্ববোধ করি ওকে নিয়ে। ছোট মেয়েটারও দেখছি নাচের প্রতি একটা আগ্রহ আছে, তো মনে হয় মায়ের মতো হবে। আচ্ছা, আমাদের দুর্ভাগ্য যে এটা নাচের স্টেজ না, তাহলে হয়তো আমরা নাচ দেখতে চাইতাম। এখন অভ্যেসও নেই, বেঁচে গেছি। আচ্ছা, লাবণ্য কিছু বলছিল। নিজের পরিবার সম্পর্কে জানতে চাইবো, যেহেতু মেয়ের কথা বলছেন, তো একটু শুনি, যখন আসলে নতুন জীবনে প্রবেশ করেন তখনকার ঘটনাগুলো, তখনকার অভিজ্ঞতাও শুনবো। আসলে আমাদের সার্ভিসটা তো হচ্ছে খুব কঠিন একটা সার্ভিস, এইটাই এর মধ্যেই শুরু হয়েছে, এর মধ্যেই চলে যাচ্ছে, খুব বেশি কিছু না। তো একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হচ্ছিল, তো আমার হাজবেন্ডও পুলিশে আছে, ও হচ্ছে তখন, ওর পোস্টিং ছিল ময়মনসিংহ। তার নাম রায়হান, রায়হানুল ইসলাম, ও অ্যাডিশনাল এসপি। তো তখন ময়মনসিংহে ছিল, ময়মনসিংহ থেকে ও এসেছিল একটা রাতের জন্য, আমাদের বলে পারমিশন লিভ, পারমিশন লিভ নিয়ে এসছে। তো ও আমি আমরা শুয়ে পড়েছি তখন রাতে, এমন সময় হঠাৎ করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব আন্দোলন চলছে, এমন সময় একটা ফোন আসলো রাতে, তখন বোধহয় একটা দেড়টার দিকে ফোন আসলো, স্যার বললেন যে হ্যাঁ লাকি তুমি চলে আসো, গাড়ি নিয়ে এখনই চলে আসো, তোমাকে ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছে, মেয়েদের হলে খুব মারামারি হচ্ছে, ওখানে যেতে হবে। তা আমি ভাবলাম আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওকে আর না ডাকি, হয়তো বা একটু পরেই সামলে চলে আসতে পারবো। তা আমি ওই জন্য রেডি হয়ে সুন্দর মতো বের হয়ে চলে আসছি, আর যখন চলে আসলাম তখন টেনশনে আসলে, ওকে আর আমার মেসেজও দেওয়া হয়নি, একটা যে মেসেজ দিব ঠিক ছিল যে গাড়িতে উঠে একটা মেসেজ দিয়ে দিব, তো মেসেজও দেওয়া হয়নি। তার ঘুম ভাঙে ভোরবেলা, সে আবার রেগুলার রাঙা সকাল অনুষ্ঠানটা দেখে, তো যখন ভোরে ঘুম থেকে উঠেছে, উঠেই দেখে যে আমি পাশে নেই, ও প্রথম ভেবেছে আমি হয়তো ওয়াশরুমে আছি, খুঁজে দেখে তাও নেই। তখন ওর একটু সন্দেহ হয়েছে, ও আমাকে কল করলো তুমি কোথায়, তখন আমি ফোনও ধরতে পারছি না, তো ফোন প্রথম ধরতে পারলাম না। তারপরে মোটামুটি যখন সব কিছু ঠিকঠাক হলো, বাসার দিকে রওনা করব, তখন অলরেডি সকাল 8টা বেজে গেছে। তা তখন আমি ফোন দিয়ে বললাম যে আমি তো এরকম সাররা ডেকেছিলেন, চলে আসছিলাম। তো এই হচ্ছে আমাদের জীবন, এর মধ্যেই ও ছিল ময়মনসিংহ, আমি ঢাকায়, এই আশা, ও কখনো আসতে পারতো আমি কখনো যেতে পারতাম, এটাও 2-3 মাস পর পর এমন হতো। তারপরে যখন একসময় ও ঢাকায় চলে আসলো, তখন মোটামুটি একটা স্মুথ লাইফ ছিল, এর মধ্যে আবার শুনলাম যে ওর পোস্টিং হয়ে গেছে ময়মনসিংহ। সীমাবদ্ধতা কিংবা আপনি যেখানে বাধা অতিক্রম করেছেন সেগুলোকে দূরে ঠেলে আসলে সফলতাকেই বড় করে দেখছেন, কিন্তু সবার জীবন তো আসলে সেরকম না। হ্যাঁ, আপনাকে যারা আদর্শ হিসেবে দেখতে চায় কিংবা আপনার পেশায় যারা আসতে চায়, তাদের জন্য আপনার কী পরামর্শ রয়েছে? আসলে সফলতাগুলোকেই দেখা উচিত, সবসময় সামনের দিকে তাকানো উচিত। এই জন্য আমি, আমারও যে কোনো হার্ডলস ফেস করতে হয়নি তা কিন্তু নয়, অনেক কিছুই করতে হয়েছে, সেগুলো আর এখানে তাই শেয়ার নাই করলাম। সবাই সকালটা সুন্দরভাবে সুন্দর কথা দিয়েই শুনুক, সুন্দর কথাই শুনুক। তো যারা পুলিশে আসতে চায়, অবশ্যই সবাইকে আমি মন থেকে স্বাগতম জানাচ্ছি। এবং পুলিশ, বাংলাদেশ পুলিশে আসলে এখন যারা যোগদান করছে, তারা যে সবাই এত ব্রিলিয়ান্ট, এত গুণী, এত জ্ঞানী, আমি মুগ্ধ হয়ে যাই। এবং আমার মনে হয় যে এখানে বোধহয় আমি সবচেয়ে কম গুণ, মানে গুণহীন একজন মানুষ, সবার সংস্পর্শে এসে চেষ্টা করছি নিজেকে একটু মানে তাদের পর্যায়ে নিয়ে যাওয়ার। তো আসলে প্রচণ্ড রকম ধৈর্য প্রয়োজন, যেটা ওই যে শুরুতেই বলেছিলাম যে একটা বছর ট্রেনিং, সেখান থেকেই কিন্তু আমাদের শেখানো হয় যে ধৈর্য কতটা ইম্পর্ট্যান্ট। তার পাশাপাশি বলবো সাহস তো অবশ্যই প্রয়োজন। আর আমার মনে হয় এখন যে একটা সময় এসছে, প্রচুর ব্রিলিয়ান্ট এবং ভালো মেধাবী বিভিন্ন জায়গায় যারা আছে বা পড়াশোনা করেছে, তারা এখানে
যোগদান করছে। তো প্রত্যেকের সেই জন্য যারা আসতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং তার যেই জায়গাটাতে ন্যাক আছে, যেই জায়গাটা নিয়ে কাজ করবার, কারণ এখন তো ক্রাইমের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন রকম আছে, সাইবার ক্রাইম আছে, যারা আইটিতে ভালো তারা কিন্তু সাইবার ক্রাইমটাকে তাদের প্রফেশন হিসেবে নিতে পারে যোগদান করবার পরে। তাছাড়া এই যে ইনভেস্টিগেশন আরেকটা পার্ট আছে, আবার আমাদের কোর্টের সাথে একটা সম্পর্ক রাখতে হয়, ওইখানে বিচারিক কাজগুলো দেখতে হয়, এই জন্য যারা আইন নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য এটা খুব ভালো। আমি মনে করি যে একটু যদি কাজ করার আগ্রহ থাকে এবং পড়াশোনার প্রতি ন্যাক থাকে তাহলে অবশ্যই ভালো করবে। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, মানবিক হওয়া, কারণ আমাদের প্রফেশনটা একদম একদম নিচে থেকে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করতে হয়। কাজে আমি যদি মানুষকে ভালোবাসতে না পারি তাহলেই আমার পক্ষে ভালো কিছু করা সম্ভব না, এবং তখন আমি নিজেও ভালো কিছু করতে পারবো না এবং বাংলাদেশ পুলিশের নামটাও আমি তখন হয়তো নষ্ট করে ফেলবো। চমৎকার। এবং এই মানবিক হওয়ার একটি সোপান হিসেবে সর্বশেষ আমরা আপনাকে দেখেছি যে করোনা পরিস্থিতি মোকাবেলায় টোলার বাগে আপনি একটি যেটাকে বলা হয় আসলে হটস্পট করোনার, সেখানে আপনি দায়িত্বাধীন ছিলেন, আসলে একটু বিস্তারিত শুনব। এখানেও একই ঘটনা, যখন টোলারবাগে প্রথম শুনতে পেলাম যে একজন রোগী পাওয়া গেছে, কোনো হসপিটাল রাখতে চাচ্ছিল না, তখন আমার ডিসি স্যার আমাকে কথা বললেন এবং আমি যেহেতু এডিসি হিসেবে ওই এলাকার দায়িত্বে, স্যার বললেন তুমি যাও ওদের সাথে কথা বলো এবং ওইখানে ব্যবস্থা করো রোগী রাখবার। তো আমি তখন ওইখানে মিরপুরে একটা হসপিটালে প্রাইভেটে কথা বলে তাদেরকে মোটামুটি বুঝিয়ে সব ঠিকঠাক করলাম, সেখানে রোগী ছিল, কিন্তু একদিন পরেই রোগী মারা গেলেন, পরপর দুজন করোনা রোগী ওখানে মারা গেলেন। তখন তো ওখানে একটা ভৌতিক পরিবেশ তৈরি হলো, মানে আসলে আমরা তো কেউ দেখতে পাচ্ছি না, অদৃশ্য শত্রু, কেউ ওখানে যেতে চাচ্ছে না, এমনকি সবজিওয়ালাকেও ওই টোলারবাগ আবাসিক এলাকার গলিতে ঢুকানো যেত না, যে ওখানে গেলেই মারা পড়বে এমন একটা ভয়। আমাদের পুলিশের যারা ডিউটি করতো টহল পুলিশ, ওরাও ভয় পেত। আমি দুবেলা ওখানে যেতাম, ওদেরকে সেখানে ব্রিফ করতাম, স্বাস্থ্যবিধিগুলো বলতাম, তখনও কিন্তু পিপিই আসেনি আমাদের, তো ওরা তখন রেইনকোট পরে ডিউটি করতো, তা আমি বারবার দেখাতাম সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা, আমরা স্যানিটাইজার এগুলো সব দিতাম, এবং তখন আমার বেবিটার বয়স মাত্র 2 বছর ছোটো মেয়েটার, তো বাসায় ফিরেও একটা ভয় ছিল, কিন্তু ওই যে একই কথা, তখন আবার আমি ফিল করলাম যে বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করতে পারিনি, এটাই একটা সুযোগ দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করবার, এবং তখন আমি বলতে গেলে দিন রাত ঝাঁপিয়ে পড়লাম, খুব কাজ করলাম। যে আমার এলাকাটা ছিল গাবতলি, যেখান দিয়ে গাড়িগুলো আসা যাওয়া নিয়ন্ত্রণ করতে হতো, ওখানে যখন গিয়ে দাঁড়াতাম, আজকে যাদের সাথে ডিউটি করছি ট্রাফিকের, পরদিন গিয়ে শুনতাম ওরা কোথায়, বললো যে দুইজনের করোনা হয়েছে, তারা হসপিটালে ভর্তি, শ্বাসকষ্ট হচ্ছে, তো তার মধ্যেও ওখানে কাজ করতে হতো। রোজা ছিল, এরপরে ঈদ এলো, প্রত্যেকটা সময় ওই আসা যাওয়াটা মানুষের আমাদের নিয়ন্ত্রণ করতে হতো, এর মধ্যে ডাক্তার, জরুরি পণ্য সরবরাহের গাড়ি, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হতো স্ক্রিনিং করে করে, এদের সবার সাথে আমাদের কথা বলতে হতো। আমি কিন্তু জানি না যাদের সাথে আমি কথা বলছি কার করোনা হয়েছে বা হয়নি, তখন এরকম একটা অবস্থা, ওই অবস্থাটা আমাদেরকে পার করতে হয়েছে। এখানে দাঁড়িয়ে অনেক মানবিক কাজ করতে হয়েছে, কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, একজন বলছে যে তার ফ্যামিলির কেউ করোনা আক্রান্ত বা মারা যাচ্ছে, তাকে যেতে হবে ওষুধ নিয়ে, এগুলো একটু যোগাযোগ করে ফ্যামিলির কাছ থেকে খবর নিয়ে সত্যতা যাচাই করে ওই গাড়িগুলো আগে ছেড়ে দিতাম যাতে তারা পৌঁছে যেতে পারে দ্রুত, এই কাজগুলো করতে হতো। এরপরে যেটা হলো যে আমি তো মিরপুর এলাকায় অনেক গার্মেন্টস, তো ওগুলোতে ওই যে ঈদের সময় আসলো, ওদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না বলে গার্মেন্টস শ্রমিকরা সব আন্দোলন করছিল, এই এক একটা ফ্যাক্টরির ভিতর আমাদের ঢুকতে হতো, সেখানে 1,000, 1,200, 1,500 শ্রমিক, এদের মাঝখানে গিয়ে ওদের আন্দোলন চলছে, সেখানে গিয়ে আমরা ওদেরকে বুঝাতাম, মালিক পক্ষের সাথে ওদের আমরা সমঝোতা করে দিতাম। ওখানে গিয়েও আমার সাথে আমার এক কলিগ আক্রান্ত হয়ে গেল করোনায় একদিন, তো এইভাবে এই প্রতিকূল পরিবেশটা পার করতাম। আর রাতের বেলা ভয় হতো, মনে হতো যে কী করছি সারাদিন, এখন কি আমার করোনা হয়ে গেল কি না। বড় মেয়েটাকে বুঝাতাম যে হয়তোবা তোমার বাবা আমি, আমরা যেহেতু বাইরে কাজ করছি আমরা হয়তো বেঁচে থাকবো না, কারণ তখন আমাদের ধারণা ছিল করোনা হলেই মারা যাচ্ছে বেশিরভাগ মানুষ, তো বলতাম যে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, তুমি তোমার ছোটো বোনকে নিয়ে কীভাবে বেঁচে থাকবে, কীভাবে কী করবে, এগুলো ওদেরকে বলতাম। মানে কঠিন একটা সময় পার করেছি, কিন্তু তারপর অনেক মানুষের মুখে তখন আমরা নানাভাবে হাসি ফুটাতে পেরেছি, এই যে শ্রমিকদের কথা বললাম, যারা তখন খাবার পেত না, মানে কাজ বন্ধ থাকার কারণে বাসায় থাকতো, তাদেরকে আমরা খাবার পৌঁছে দিতাম। আমার মনে আছে একটা ছোট্ট বাচ্চার বা মা আমাকে মেসেজ করেছিল, নাম না বলে, যে তার 4 মাসের শিশুটার জন্য তিনি ফর্মুলা মিল্ক কিনতে পারছেন না। তা আমি ওই দিনই আমার বেতনের টাকা থেকে দুধ কিনে নিয়ে, দোকানগুলোও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়,
ওই অবস্থায় দোকান খুলিয়ে দুধ নিয়ে আমি ওই বাসায় গিয়েছিলাম সিভিলে, যাতে আশেপাশের পরিবারের কেউ জানতে না পারে এই বাসায় পুলিশ কেন এসছে। সিভিলে গিয়ে আমি দুধগুলো মায়ের হাতে তুলে দিয়ে আসছিলাম, বাচ্চাটাকে আদর করে আসছিলাম। মা খুব সেই দিন তার যে একটা হাসি দেখেছিলাম, এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া আমি মনে করব। তো এই সময়টা পার করেছি, এখনও আশাবাদী, আশা করছি এই এখনও যে আমাদের দুঃসময়টা আছে, কোভিড-19 এখনও আমাদের সাথে আছে, এটা চলে যাবে, সুন্দর একটা রাঙা সকাল আসবে, আমরা আবার আগের মতো হাসি খুশি জীবন পাবো। এরপর যে একটু এটাই আসলে জানতে ইচ্ছা করছে যে এই যে সাহসিকতার সাথে এবং ভালোবাসার সাথেই মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, একটা একজন নারী আসলে কিভাবে পারছে, বা বর্তমান পুলিশ বাহিনীতে নারীদের অবস্থানটা একটু জানতে চাইবো। আপনি নিজেও যেহেতু একজন নারী, আসলে নারীরাই তো পারে, একদমই তাই, নারীরাই পারে। আমি চিন্তা করি যে আমাদের দুর্গতি নাশিনী দুর্গার কথা বলবো, আমাদের ধর্মে যদি বলি তাহলে ফাতেমা আছেন, আমেনা আছেন, তাদের কথা বলবো, খ্রিস্ট ধর্ম বলতে গেলে তো আরও বড় মাদাম ম্যারির কথা বলবো। আমাদের নারীদের শক্তি আমরা নিজেরাই, এবং নারীরা আসলেই যে কোনো জায়গায় জয় করতে পারে, কারণ নারী মমতাময়ী, সে শাসন করতে পারে সন্তানকে, ভালোবেসে মানুষ করতে পারে। তা আমি এইভাবে বিশ্বাস করি, আমি মনে করি যে যদি আমার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলেই সম্ভব। তবে হ্যাঁ, পরিবারের সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট, বাবা মা, আমার দুটো বোন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমার স্বামী, আমি তার কাছেও কৃতজ্ঞ, ওরা আমাকে সুযোগটা করে দিয়েছে এইভাবে বাইরে কাজ করবার। আর মেয়েদের জন্য বলবো, এটা আসলে খুবই একটা আকর্ষণীয় পেশা, কারণ একটা মেয়ে ইউনিফর্মে সম্মানজনকভাবে কোথাও যাচ্ছে, এটা সবার তখন ওইদিকে নজর পড়ে, সবাই কিন্তু এটা দেখে। আমি বলবো যে এটা মেয়েদের জন্য একটা সেলিব্রিটি সার্ভিস। আর হচ্ছে গিয়ে মেয়েরা যারা আসতে চায় তাদেরকে অনেক অনেক শুভকামনা, পরিশ্রম করতে হবে, কিন্তু দিন শেষে একটা আত্মতৃপ্তি থাকবে যদি সেরকম ভালো কাজগুলো করে। এখন যারা বাংলাদেশ পুলিশে আছে মেয়েরা সবাই খুব ভালো করছে, এবং আমি দেখতে পাই যে সবার ভিতরে এরকম কাজ করবার একটা আগ্রহ আছে। বাংলাদেশ পুলিশে এখনও আমরা যদি সংখ্যাটা দেখি, এখনও 10% নারী পুলিশ নেই, 7% মতো আমরা নারী পুলিশ। তো এই সংখ্যাটা বাড়াতে হবে, কারণ আমাদের পপুলেশনের ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ দুটোর কিন্তু রেশিও কাছাকাছি। তো এই অবস্থার মধ্যে নারী পুলিশের সংখ্যা যদি বাড়ে, তখন যেটা হবে যে আমাদের কাজও সুন্দর হবে এবং নারীরা আর একটু ভালো সাপোর্ট পাবে, কারণ একটা নারী বান্ধব, শিশু বান্ধব পরিবেশ তখন তৈরি হবে। তো এই জন্য আমি যে সব নারীরা বাংলাদেশ পুলিশে যোগদান করতে চায় তাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই, এবং মানে আমি বলতে চাই যে আসুন, মেয়েরা আসুন, মেয়েরা কাজ করলে পরিবেশ আরো সুন্দর হবে। আপনি তো শুরু থেকে লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার ব্যাপারে আপনি সিদ্ধহস্ত, এবং আপনি যখন ছোট ছোট সীমাবদ্ধতা ছিল কিংবা বাধার জায়গাগুলো ছিল, আপনি অল্প 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 করে একসময় দেখা গেল যে পুরো মাঠটিকে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতে আপনাকে ঘিরে কি লক্ষ্য স্থির করেছেন, কত দূর যেতে চান? আসলে যখন যাওয়ার কথা ভাবছি, তখন তো ভাবছি যতদিন আছি সার্ভিসে, যতদিন আছি শেষ পর্যন্ত যাব, শীর্ষস্থান পর্যন্তই আমি টার্গেট করি, বাকিটা আল্লাহর ইচ্ছা আর মানুষের দোয়া, ভালোবাসা। আপনার কাছে শীর্ষস্থান কোনটি? বাংলাদেশ পুলিশের শীর্ষস্থান তো আইজিপি অবশ্যই, তো ভাগ্যে থাকলে এর চেয়ে বড় কিছু হতে পারে, এখন দেখা যাক যেটা আছে। জি, তবে একটি বিষয় ভালো লাগছে যে আপনাকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে দুবার বলেছেন যে তুমি তোমার নামটিকে উজ্জ্বল করেছো লাকি, এবং আপনি সে জায়গা থেকে, আপনার পেশার জায়গা থেকেও, মানবিকতার জায়গা থেকেও, আপনি সেটা করোনার সময় হোক কিংবা অন্য সময় হোক, এই যে মায়ের জন্য মায়ের পাশে দাঁড়িয়েছেন কিংবা একটা শিশুর পাশে দাঁড়িয়েছেন সিভিল ড্রেসে, এবং আপনি দুধ নিয়ে গিয়েছেন, এটি হয়তো আপনাকে আলোকিত করে তুলবে সামনের দিনগুলোতে। এবং আপনি যে আজকে সকালবেলাটি আপনাদের জীবনের গল্প শুনে আমাদেরকে মুগ্ধ করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাঙা সকালকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই আপনাকে এবং আপু আপনাকে দুজনকেই অনেক ধন্যবাদ চমৎকারভাবে আমার গল্পগুলো তুলে আনবার জন্য। ভালো থাকবেন, অবশ্যই আপনিও ভালো থাকবেন।